যে সব নতুন অঙ্কের গৃহশিক্ষকেরা আমার চ্যানেলের ভিডিওটা প্রথমবার দেখছেন, প্রথমে তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। আমি দীর্ঘদিন গৃহশিক্ষকতার সাথে যুক্ত। আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অঙ্ক নিয়ে আমার চ্যানেলে ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওগুলোতে অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদের জন্যই বিশেষভাবে অঙ্ক বোঝাতে চেষ্টা করেছি। আমি সেই সব নতুন অঙ্কের গৃহশিক্ষকদের জন্য এই ভিডিওগুলো আপলোড করছি যারা পড়াশুনো শেষ করে চাকরির চেষ্টা করছেন এবং অঙ্কের গৃহশিক্ষকতা শুরু করে। কিন্তু অভিজ্ঞতার অভাবে অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদের সহজ করে অঙ্ক বোঝাতে পারছেন না। তাহলে শুরু করা যাক। এর আগে আমি নতুন অঙ্কের গৃহশিক্ষকদের জন্য দুটো ভিডিও আপলোড করেছি, এটি আমার তৃতীয় ভিডিও। এ প্রসঙ্গে বলে রাখি, আমি যখন কোনো অঙ্কে দুর্বল ছাত্র বা ছাত্রীকে পড়িয়েছি তখন আমি ছাত্র বা ছাত্রীটির বাড়ি গিয়ে তাকে একা পড়িয়েছি। বেশিরভাগ ক্ষেত্রেই পঞ্চম শ্রেণী থেকে পড়ানো শুরু করেছি। ছাত্রের যে গুণগুলো থাকলে ছাত্রটিকে আমি সহজ করে অঙ্ক বোঝাতে পারবো বলে মনে করেছি, সেই গুণগুলো ছাত্রের আছে কি না তা প্রথমে দেখে নিয়েছি। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কোন ধরনের অঙ্কে দুর্বল ছাত্রদের আমি সহজ করে অঙ্ক বোঝাতে পেরেছি এবং যারা পরবর্তীকালে নিজেরাই অঙ্কের সমাধান করতে শিখে গেছে। প্রথমেই বলে রাখি, গৃহশিক্ষকতা করার সময় আমার যে বাস্তব অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলোই আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি। আজ আমি অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদের মধ্যে কোন ধরনের দুর্বল ছাত্রছাত্রীর পড়ানোর দায়িত্ব নিলে সহজে অঙ্ক বোঝাতে পারবো, তাতে তারা পরবর্তীকালে নিজেরাই অঙ্কের সমাধান করতে শিখে যাবে, তা নিয়ে আলোচনা করব। ছাত্র বা ছাত্রী অঙ্কে দুর্বল হলেই যে আমি তাকে সহজ করে অঙ্ক শেখাতে পারবো তা আমার কখনো মনে হয়নি। আমার মনে হয়েছে যে আমি তাকে সহজ করে অঙ্ক শেখাতে তখনই পারবো যখন তার অঙ্কে দুর্বল হবার কারণটা আমার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং ওই ছাত্রের মধ্যে বেশ কিছু গুণ থাকবে যাতে তাকে আমার অঙ্ক সহজ করে বোঝাতে সুবিধা হবে। আগের ভিডিওতে আমি বলেছি যে বিষয়টাকে দুভাবে ভাগ করে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আমি অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আগেই বলেছি যে ছাত্রটি অঙ্কে কতটা দুর্বল তা বোঝার জন্য নিজের তৈরি প্রশ্ন থেকে আমি উত্তর খোঁজার চেষ্টা করেছি এবং এরপরে কিছু ছোট ছোট সহজ অঙ্ক দিয়ে দেখার চেষ্টা করেছি যে সে নিজে ওই ধরনের অঙ্কের সমাধান করতে পারে কি না। এখান থেকেই বোঝার চেষ্টা করেছি ছাত্রটি অঙ্কে কতটা দুর্বল এবং সেটা মোটামুটি বুঝে নিয়েছি। এরপরে বোঝার চেষ্টা করেছি ছাত্রটি অঙ্কে দুর্বল হলো কেন। এখানেও নিজের তৈরি করা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি এবং যে উত্তরগুলো আমি ছাত্রটির বাবা মার কাছ থেকে পেয়েছি। এখানে প্রশ্নগুলোর উত্তর খোঁজার সময় দু ধরনের ছাত্রের সন্ধান পেয়েছি। প্রথমটি হলো ছাত্রটি বাড়িতে মন দিয়ে পড়াশোনা করে এবং বাবা মায়ের বাধ্য। ছাত্রটির পড়াশোনার আগ্রহ আছে, ছোটবেলা থেকে ভালোভাবে সহজ করে অঙ্ক না বোঝানোর জন্য ছাত্রটি অঙ্কে দুর্বল হয়ে পড়েছে। আর দ্বিতীয়টি হলো ছাত্রটি বাড়িতে বই নিয়ে বসতেই চায় না, পড়াশোনায় কোনো আগ্রহ নেই, বাবা মায়ের অবাধ্য, বাবা মার সব রকম চেষ্টা সত্ত্বেও ছাত্রটির কোনো পরিবর্তন হয়নি এবং সে অঙ্কে দুর্বল হয়ে পড়েছে। আমি অঙ্কে দুর্বল কোনো ছাত্রকে পড়ানোর দায়িত্ব নেবার আগে কয়েকটা বিষয়কে ভালোভাবে বুঝে নেবার চেষ্টা করেছি। গৃহশিক্ষকতা করার সময়
আমি যে ধরনের ছাত্রদের সহজ করে অঙ্ক বোঝাতে পেরেছি এবং পরবর্তীকালে তারা নিজেরাই অঙ্কের সমাধান করা শিখে গেছে, সেই সব ছাত্রের মধ্যে আমি যে গুণগুলো লক্ষ্য করেছি তা হলো, 1 নম্বর, ছাত্রটির অঙ্ক শেখার আগ্রহ আছে। 2 নম্বর, ছাত্রটি ছোটোবেলা থেকেই বাবা মায়ের বাধ্য। 3 নম্বর, ছোটোবেলা থেকেই সহজ করে অঙ্ক না বোঝানোর জন্য ছাত্রটি অঙ্কে দুর্বল হয়ে পড়েছে। 4 নম্বর, ছাত্রটি বাড়িতে নিয়মিত বই নিয়ে পড়তে বসে। 5 নম্বর, পড়ার সময় অন্যমনস্ক হয় না, সব সময় মন দিয়ে পড়াশোনা করে। যেসব ছাত্রের মধ্যে এই গুণগুলো আমি কোনোদিন দেখতে পাইনি, তাদের আমার পক্ষে সহজ করে অঙ্ক বোঝানো সম্ভব হয়নি এবং পরবর্তীকালে তারা কোনোদিনই নিজেরা অঙ্কের সমাধান করতে পারেনি। এটা আমি আমার গৃহশিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি। সবশেষে যেটা আমার মনে হয়েছে, যে সব অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদেরই আমার পক্ষে সহজে অঙ্ক বোঝানো সম্ভব হবে না, যদি না ছাত্রের নিজের অঙ্ক শেখার আগ্রহ থাকে। আজ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম যে অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদের মধ্যে কোন ধরনের দুর্বল ছাত্রছাত্রীকে পড়ানোর দায়িত্ব নিলে সহজে অঙ্ক বোঝানো যায়, যাতে পরবর্তীকালে তারা নিজেরাই অঙ্কের সমাধান করতে শিখে যায়। এর পরের ভিডিওগুলোতে কীভাবে অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদের সহজ করে অঙ্ক বোঝানো যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।